আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ফানি পেটস। তো বন্ধুরা, আমি আজকে একটা মজার ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আমার বাজিকর পাখির। তো বাজিকর পাখি কীভাবে ডাকে, মানে গান গায়, সিঙ্গিং করে, যেটা সেটা নিয়ে আমি আজকে একটা ভিডিও করতেছি। তো ভিডিও শুরুতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাখি এখানে তাকিয়ে আছে, তার যে পার্টনার আছে ওখানে পার্টনার, এই যে পার্টনার, তো সে ওখানে বসে আছে। তো দুজন যখন একসাথে হবে তখন তারা একটু ঢাকাঢাকি করবে। দুজন একসাথে হয়েছে, বাট একটু দূরত্ব একজন থেকে আরেকজন অনেক একটু দূরত্ব আছে, এই জন্য গানটা গাইছে না। বন্ধুরা, যখন একসাথে হয় দুজন, তখন একজন আরেকজনকে কিস করে, আওয়াজ চলে যায় আবার গান গায়। তো এই মুহূর্তটা আমি ভিডিও করার জন্যই, বড় গাগারে করার জন্য আমি ভিডিওটা এনেছি। সো একটু ওয়েট করতেছি তারা কখন একসাথে হবে এবং কখন গান গাইবে একসাথে বা কিস করবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে বাজিকর পাখিটা, এটা অনেক সুইট একটা পাখি, কিউট একটা পাখি। বাজিকর পাখির আমার অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখতে পারেন ওখান থেকে। তাদের সবচেয়ে একটা বেস্ট ভিডিও আছে, এটা হচ্ছে তারা যে গোসলু করে, খুব নাইসলি, খুব বিউটিফুলিভাবে তারা গোসল করে। আমি আসলে পাখিদের গোসল করা দেখিনি, বন্ধুরা খুব সুন্দরভাবে গোসল করতেছিল, ওই ভিডিওটা আছে। তো ওদের পার্টনার একসাথে হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আসলে কালারফুল একটা বাজিকর পাখি, খুব সুন্দর, উনি খুব সুন্দর করে গোসল করে। তো এই ভিডিওটাতে আছে কীভাবে সে গোসল করে। আমি উল্লেখ করেছিলাম যে যখন আমি ঢাকা ক্যারিগঞ্জ চাকরি বাজার হাটে গিয়েছিলাম, তখন হঠাৎ করেই তারা গোসল করতে শুরু করলো আমাকে দেখি। তো আমার খুব মায়া লাগিয়েছিলো, মায়া লাগিয়ে গিয়ে তো আমি তাদের কিনে নিয়েছি, কিনে নিয়ে আমি বাসায় পাচ্ছি না, যে পাখি ছিল না। ওটা আমার প্ল্যান ছিল, আমি যখন দুতলা তিনতলা করব তখন আমি ময়না পাখি সহ, কাকাতুয়া পাখি সহ, টুকান বা ম্যাকাও এইসব পাখি দিয়ে একটা ফার্ম করবো। তখন আমি মিন চিড়াখানা নামে একটা চিড়াখানার মতো তৈরি করার আমার প্ল্যান ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন আমার ফানি পেটস চ্যানেলটা খুব একটা পপুলার হয়ে গেছে। তো আমি বিশেষ করে ভালো লং ভিডিও দিচ্ছি এখন এবং ফানি ভিডিওগুলি দিচ্ছি। যেমন একটা এক্সাম্পল বলা যায়, আমি গত দুদিনে দুটো ভিডিও দিয়েছি, খুব ফানি ভিডিও। একটা হচ্ছে গিয়েছিল এই হাউ টু বাজিকর বার্ডস শাওয়ার, কীভাবে বাজিকর পাখি গোসল করে, তার উপর খুব ফানি একটা ভিডিও ছিল। এবং আরেকটা ভিডিও ছিল টিপস ট্রিক্স এবং তাদের ফানিয়েস্ট মোমেন্টগুলো। তো ওখানে ভালো দেখো বন্ধুরা, একটু আগে ডাকলেও আমি বলছিলাম যে আজকে কীভাবে ডাকে সেই টাকা নিয়ে আমি আজকে ভিডিওটা করব। আপনারা শুনতে পেলেন পাখি যে
কিভাবে ডাকছে সেটার উপর। খুব বিউটিফুল এবং কিউট এবং সুইট দুটো মাঝুর পাখি। তো এইটাই একটু ওয়েট করতেছি, তারা একটু ডাকবে সুন্দর করে। বন্ধুরা শুনতে পারলেন কীভাবে ডাকে। আর দেখেন এটা, এখানে আরেকটা বিষয় আছে, তারা কীভাবে নিজেকে নিজে তাদের মুখ দিয়ে তাদের শরীরকে চুলগায়। এইটা একটা অ্যাক্টিভিটি, খুব সুন্দর বিউটিফুল একটা পাখি। তাদের ঘরে তারা চলে গেল, এই আপ বের হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকজোড়া আকটিস পাখি, আমার একজোড়া পাখি থেকে। এটা খুব কিউট এবং সুইট, এরা খুব সুন্দর করে ডাকাডাকি করে। তো এই তো বের হয়ে গেছে, মেবি তারা ডিম দিয়ে দিবে কয়েকদিন পর। ডিম দিয়ে দিলে বাচ্চা হয়ে যাবে এবং তখন আমি আরও তাদের ডে টু ডে আপডেট ভিডিও নিয়ে আসবো লাইভে, এবং ভিডিও আকারে ব্লগ আকারে আমি ছাড়বো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে পাখিটা, এটা কত সুন্দরভাবে তাকিয়ে আছে এবং ঘর থেকে বের হবে হবে এরকম একটা অবস্থা। দেখেন কত সুন্দর করে তাকে। তো আপনারা যদি বাজিকর পাখি পালেন তো একটু চঞ্চল দেখে, বাজারে যে পাখিগুলি পাওয়া যায় চঞ্চল টাইপের পাখিগুলি আছে সেগুলি আপনারা কিনবেন, তাহলে আপনারা খুব এনজয় করতে পারবেন। তো বন্ধুরা এটা হচ্ছে আমি আজকে দেখাচ্ছি সেট আপটা পাখিদের। এটা হচ্ছে সেট আপ, সামনে একটা চঙ্গা আছে ল্যাডার বা মই, ওখানে চীনা ফুড আছে, পাশে আছে গ্রিট, তো ওয়াটার আছে ফ্রেশ। তো আমি এই গতকালে বলেছিলাম আগে ভিডিওতে যে আপনারা ফ্রেশ পানি নেবেন ডেলি এবং পানি পর থাকবে, ক্লিন থাকবে ডেলি, ভিম লিকুইড দিয়ে ক্লিন করে দেবেন। এবং গ্রিট বা চীনা বা যে খাবারগুলো আছে রাখা পর ওটা সেটাও ক্লিন করে দিন। যে পনেরো রাতে শুধু আছে পানি ডাক। একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে তাদের পা দিয়ে নাক দিয়ে তারা বা তাদের কান যে চুলকায় কত ফাস্ট, মানে কত যে স্পিড দিয়ে তারা চুলকায়, ওইটা জিনিস আপনারা খেয়াল করতে পারছেন আমি আশা করি। অথবা আপনারা একটু ট্রেনে ব্যাক সাইডে ব্যাকে গিয়ে আপনারা দেখবেন এত ফাস্টভাবে তারা যে ইয়া করে, মানে নাক বা কান চুলকায় তাদের পা দিয়ে অনেক ফাস্ট, মানে অনেক যে স্পিডে তারা চুলকায় সেটা আপনারা একটু ট্রেনে দেখবেন। একটু আগে তারা চুলকাইলো তাদের কান বা নাক দিয়ে তাদের পা দিয়ে খুব ফাস্ট।
তো বন্ধুরা আজকে পাখিদের নিয়ে আমার এইটুকু ভিডিও ছিল, তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে পাখি প্রেমীরা ভিডিও দেখতে পারে এবং ইন্টারেস্টটা নতুন পাখি প্রেমীরা পাখি কিনে পাখি পালে। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো দেশ বিদেশে ভিডিও আপনারা দেখতে পারেন ফ্রম ফানি পেটস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফ্রম ফানি পেটস।